মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরেও অব্যাহত, বেআইনিভাবে নদী থেকে বালি তুলে পাচার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক সভায় বেআইনিভাবে নদী থেকে বালি তোলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তার কথায় যে আমল দেনের নিচুতলার আধিকারিকেরা, তার প্রমাণ মেলে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার নদীগুলি থেকে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকালেও অব্যাহত, বেআইনিভাবে বালি তোলা এবং নদী থেকে বালি তুলে পাচার। রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক সভায় নদী থেকে বেআইনিভাবে বালি তোলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, তবে তার কথায় যে আমল দেন না নিচুতলার আধিকারিকেরা, তার প্রমাণ মেলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার নদীগুলি থেকে। মুখ্যমন্ত্রীর সফরকালেও ডুয়ার্সের আলিপুরদুয়ারের তোরসা, ডিমডিমা, জলপাইগুড়ির ধূপগুড়ি, নোনাই, ডায়না, জলঢাকা, রেতি, ডডুয়া এবং তিস্তা নদীর ময়নাগুড়ির জলঢাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে চলছে আর্থ রিমুভার ও জেসিবি ব্যবহার করে বালি তোলার কাজ। একাধিক অবৈধ বালি খাদান থেকে চলছে বালি পাচার, কোথাও আবার নৌকা দিয়ে নদীর বুক থেকে তোলা হচ্ছে বালি, আর সেই বালি মোটা অঙ্কের টাকার বিনিময়ে চলে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি বালু খাদান থেকে বালি তুলে চলছে পাচার, অভিযোগ পরিবেশ প্রেমী থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের। স্থানীয় কিছু নেতা ও পুলিশের একাংশের পুলিশ আধিকারিকের মদতে চলছে এই পাচার বলে অভিযোগ তাদের। জেলার বিভিন্ন জায়গায় পুলিশ নাকা শহরে থাকলেও বুক ফুলিয়ে চলছে বালির ব্যবসা। আলিপুরদুয়ার জেলার একটি গুরুত্বপূর্ণ নদী তোরসা নদী, এবং তোরসা নদী থেকে যেহেতু গুরুত্বপূর্ণ নদী এবং সেই নদী থেকে শয়ে শয়ে বালু পাথর পাচার হয়ে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু তোরসা নদীর যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং আমরা জানি যে তোরসা নদীর পাশেই জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত, এবং এই জলদাপাড়া অভয়ারণ্যের উপরে কিন্তু বিশাল একটা প্রভাব পড়তে পারে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাবো এই তোরসা নদী থেকে অবৈধ বালু পাথর তোলার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই বালু অবৈধ বালু ভাবে বালুগুলো তোলা হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন আমরা অনেকভাবে প্রশাসনকে এটা আমরা লিখিতভাবে জানাইছি যে বালু তোলার ফলে নদীর যে কী ক্ষতি হয়, এই বালু তোলা মানে অবৈধ মানে অবৈজ্ঞানিকভাবে যে বালুগুলো তোলে তাতে নদী বর্ষাকালে একটা ভয়ঙ্কর রূপ নেয়, যেখানে সেখানে খাদানগুলো তৈরি হয়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে জেলা প্রশাসন মানে লোক দেখানো একটা ই দেয় মানে দেখায় মাঝে মাঝে যায়, কিন্তু এর পিছনে যে রাজনৈতিক মদক, মানে শাসক দলের মদক, রাজনৈতিক মদক, যে শাসক দলই থাকুক তাদের মদতে কিন্তু এটা কিন্তু মানে একটা স্বাধীনভাবে এটা এই কাজটা অবৈধভাবে করে যাচ্ছে। শাসক দল অন্তত দেখেও দেখে না, যখন আমরা শাসক দলকে অভিযোগ করি তারা দেখছি বলে একটা ওখানে ঘুরে আসলো, কিন্তু এর সঙ্গে সরকার কর্মচারী কিছু যুক্ত আছে, এটা কষ্ট করে লাভ নাই। Nice house, Kumar. So nice. Thank you, man. Yeah, rasgulle. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe hai. Jin daagon ko aap nazarandaz karte hain, dusron ko sabse pehle wahi nazar aate hain. Isliye Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।